বৈশ্বিক করোনা সংকটের শুরু থেকেই সরকার সবাইকে নিয়ে সমন্বিতভাবে কার্যক্রম বাস্তবায়ন করছে। এখন প্রায় 73টি কেন্দ্রে করোনা পরীক্ষা হচ্ছে। দিন দিন সক্ষমতা বাড়ছে, কেন্দ্র থেকে উপজেলা পর্যায় পর্যন্ত পরীক্ষার সুযোগ বৃদ্ধি করা হয়েছে, জেলা পর্যায়ে কোভিড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে, উপজেলা পর্যায়েও প্রস্তুতি রয়েছে। সরকার যদি অদক্ষ বা অযোগ্য হতো তবে এ সময়ে এমন ব্যবস্থা কি নিতে পারত? এ পর্যন্ত 72,625 জন করোনা রোগী সুস্থ হয়েছে। সুস্থতার হার শতকরা 44.72% এবং মৃত্যুর হার শতকরা 1.26%। মৃত্যুর এ হার যে কোনো দেশের তুলনায় কম। ইউরোপ, আমেরিকা, এমনকি প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তানের চেয়েও মৃত্যু হার এখানে অনেক কম। যদিও সরকার একটি মৃত্যু প্রত্যাশা করে না, কিন্তু বিএনপি শুধু মৃত্যুর সংখ্যা দেখে, অথচ এত সংখ্যক লোক সুস্থ হচ্ছে সেটা তাদের চোখে পড়ছে না। তাদের দৃষ্টিভঙ্গি যে নেতিবাচক এটাই তার প্রমাণ। ইতিমধ্যে 2000 ডাক্তার, 5000 নার্স নিয়োগ দেওয়া হয়েছে, 2000 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, পরীক্ষা কেন্দ্র দিন দিন বাড়ানো হচ্ছে, সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও এখন পরীক্ষা করানো হচ্ছে, বেসরকারি হাসপাতালগুলোতে সম্পৃক্ত করা হচ্ছে। বিশ্বের অনেক দেশই নিজেদের সামর্থ্য দিয়ে করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। বহু দেশ নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তাদের স্বাস্থ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকার সীমাবদ্ধতা নিয়েও করোনা সংকট মোকাবিলায় সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। দিন দিন শেখ হাসিনা সরকার সুরক্ষা সামগ্রী বাড়াচ্ছে, ভেন্টিলেশন ব্যবস্থা, ডাক্তার সংখ্যা বৃদ্ধি করছে। সরকারের সমন্বিত দক্ষতার কারণেই এসব করা সম্ভব হচ্ছে, অথচ বিএনপির কার্যক্রম শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ। বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হাস্যকর। দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন এ দল, লুটপাটের জন্য নির্বাচনে জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়েছে। দুর্নীতি আর বিএনপি সমার্থক বলেই মানুষ মনে করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি বিরোধী অবস্থান এবং তার ব্যক্তিগত সততা দেশে বিদেশে সমাদৃত, প্রশংসিত। দুর্নীতিবাদ যাই হোক, দলীয় পরিচয়ের হলো তাকেও ছাড় দেওয়া হচ্ছে না, এটা হলো বাস্তবতা। করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরেছে এবং এই করোনাকালে আজগুবি সব তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে, অন্ধকারে ঢিল ছুটছে অবিরাম। বিএনপির কথা শুনে মনে হয় পূর্ণিমা রাতেও তারা অমাবস্যার অন্ধকার দেখতে পায়। বিএনপিকে বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে মানুষ বাঁচানোর ও করোনা প্রতিরোধের লড়াইয়ে আবারও সহযোগিতার আহ্বান জানাচ্ছে। নির্বাচন কমিশন, তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সে কারণে তারা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এখানে সরকারের বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই, এটা একেবারেই নির্বাচন কমিশনের এখতিয়ার। আর এ সময়ে এ করোনা সংকটকালে দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড সহ পৃথিবীর অনেক দেশে জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে, ফ্রান্সে স্থানীয় সরকার নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। কাজেই আমাদের দেশে সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এখানেও নির্বাচন কমিশন যদি মনে করে তারা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন, নির্বাচন অনুষ্ঠান করতে পারেন। নির্বাচন অনুষ্ঠানে সরকার ফ্যাসিলিটেট করার সরকারের যে সুযোগ, সরকার সেটা সর্বাত্মক সহযোগিতা করবে।